নমস্কার বন্ধুরা, মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইডলি সাম্বার এবং চাটনির রেসিপি নিয়ে। খুব সহজেই কিন্তু এই তিনটে জিনিস আপনারা বানিয়ে ফেলতে পারেন জলখাবারে। ইডলি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর এটা কিন্তু একটা হেলদি খাবার। তো আজকে আমি ইডলি সাম্বার এবং চাটনি কিভাবে বানাবো তারই রেসিপি আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিন। তো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আজকে ইডলি বানাবো একদম সহজ পদ্ধতিতে, আর আজকে আমি সুজি দিয়ে ইডলি বানিয়ে দেখাবো আপনাদের। তো আমি এখানে এক প্যাকেট সুজি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখানে 200 গ্রাম কিন্তু সুজি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। প্রথমে আমি 1 কাপ দিয়ে মিক্স করে নেব, তারপর আবার 1 কাপ দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার মিক্স করে নিচ্ছি। তো আমি আরও 1 কাপ এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2 কাপ টক দই মেশালাম। আপনারা চাইলে 1 কাপ টক দই আর 1 কাপ জল মেশাতে পারেন এর মধ্যে। ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এতে সুজি কিন্তু ভালো মতো ফুলে যাবে, আর যত বেশি সুজি ফুলবে তত কিন্তু ইডলিগুলো সফট এবং স্পঞ্জি হবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে সাম্বার বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ অড়হর ডাল দিয়ে দিলাম। ডালটা আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে ডাল ভিজিয়েও 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ডালটা সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি সঙ্গে সঙ্গেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার প্রেশার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে ধুয়ে নেওয়ার ডাল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 3 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ নুন আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে একটু মিক্স করে নিচ্ছে। এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ডাল যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে আপনারা 2টো সিটি কম দেবেন। তো আমি 3টে সিটি দিয়ে নিলাম। দিয়ে গ্যাস অফ করে প্রেশার কুকারের গ্যাসটা বের হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চাটনিটা রেডি করে নেব। তো কড়াইতে 1/2 কাপ আমি চিনে বাদাম দিয়ে দিলাম। চিনে বাদামটা হালকা একটু রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট। এতে কিন্তু চিনে বাদামের একটা কাঁচা ভাব যে থাকে সেটা কিন্তু চলে যাবে। গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। এবার আমি মিক্সার জারে দিয়ে বাদামটা পেস্ট করে নেব। তো ঠান্ডা করে নিয়েছিলাম বাদামটা, সেই বাদামই দিয়ে দিলাম। আর 7 থেকে 8টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। সামান্য এর মধ্যে জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা। এবার ফোড়নটা একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর যে বাদামের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভালো মতো এটা ফুটিয়ে নিতে হবে। চাটনিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তেঁতুলের জল। তেঁতুলটা আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা ছেঁকে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের বাদামের চাটনি। এবার সাম্বারটা রেডি করে নেব। তো আমি কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 4টি শুকনো লঙ্কা, ছোট 1 চামচ কালো সর্ষে, আর সামান্য হিং। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কারি পাতা। এবার ফোড়নটা আমি একটু ভেজে নেব ভালো করে। 15-20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো আমি এরকম পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরঝিরি করে। পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 2-3 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি সবজি অ্যাড করছি। সবজির মধ্যে আমি নিয়েছি সজনে ডাটা, বিনস, গাজর আর লাউ। তো এর মধ্যে আপনারা বেগুন আর মিষ্টি কুমড়াও অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নেবেন। আর আমি এখানে সবজির মাপটাও বলছি না, আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নেবেন। আর সাম্বারে কিন্তু এতটা করে সবজিও দেওয়া হয় না, তবে আমি সবজিটা একটু এখানে বেশিই দিয়েছি, কারণ আমার সাম্বারে সবজিটা খেতে ভালো লাগে। তো আপনাদের পরিমাণ মতো সবজিটা নিয়ে নেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যাব, মানে সবজিটা একটু ভেজে নিতে হবে হালকা। সবজি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ পরিমাণের নুন, ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাম্বার মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো, 1 মিনিট আরও নাড়াচাড়া করে নিচ্ছি। এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের জল। আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে সবজিগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। 8-10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর মাঝে কিন্তু 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজি সেদ্ধ হওয়ার জন্য যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর সবজি কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডাল। ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডাল এখানে অনেকটাই ঘন আছে, তো ডালটা পাতলা করার জন্য এর মধ্যে আমি জল মেশাবো। তো এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। সাম্বারটা আমি এর থেকে আর পাতলা করব না, তো আপনারা যদি এর থেকেও পাতলা চান তাহলে আরও 1 কাপ এর মধ্যে জল মিশিয়ে নেবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট এটা ভালো মতো ফুটিয়ে নেব। সবজিগুলো আপনারা ডালের মধ্যে দিয়েও একসাথে সেদ্ধ করে নিতে পারেন, তবে একটু লক্ষ্য রাখতে হবে যাতে সবজিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। আমি 7 মিনিট এটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। সাম্বার কিন্তু আমাদের রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন ইডলিটা বানিয়ে নেব। 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি হুইস্কার সাহায্যে ভালো মতো এটা মিক্স করে নিচ্ছি। ইডলি বানানোর জন্য আমাদের ঠিক এরকম সুজি দরকার, মানে থকথকে একটু থাকবে, এর থেকে যেন বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু ইডলিগুলো সফট স্পঞ্জি হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ বেকিং পাউডার আর ছোটো 1/2 চামচ বেকিং সোডা। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ইডলিগুলো বানিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখবেন না। এবার এই ইডলি মোল্ডগুলোতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো ভরে ব্যাটারটা দিচ্ছি না, কারণ এটা যখন স্টিম করা হবে তারপর কিন্তু এই ইডলিগুলো আরও একটু ফুলে যাবে, তাই একটু কম করে ব্যাটারটা দিতে হবে। আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটার থেকে মোট 10টা ইডলি তৈরি হবে, তো আমি ইডলি মোল্ডে ব্যাটার দিয়ে রেডি করে নিয়েছি। এখানে ইডলি পটে আমি আগে জল ফুটতে দিয়েছিলাম, তো এবার আমি ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। ইডলি পট কিন্তু গরম আছে, তাই একটু সাবধানেই বসাতে হবে এটা। এবার ঢাকা দিয়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট স্টিম হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। ইডলিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, তো আমি একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি। এর মধ্যে লেগে নেই, তার মানে কিন্তু ইডলিগুলো আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে নেওয়ার পর এগুলো একটা চামচ দিয়ে তুলে নিয়েছি,
তো ইডলিগুলো দেখুন এখন কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন নিশ্চয় কতটা স্পঞ্জি, কতটা সফট। এই সুজির ইডলি কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এই ইডলি গরম গরম সার্ভ করে নিচ্ছি সাম্বার আর বাদামের চাটনির সাথে। আমার আজকের এই তিনটে রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।